প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? খাদিজা। খাদিজা, খুব সুন্দর নাম। তো খাদিজা আপু থাকেন কোথায়? ময়মনসিং। ময়মনসিং, দেশের বাড়ি ময়মনসিংহ? হ্যাঁ, ময়মনসিংহে থাকিও, ময়মনসিংহে আছি এখন বর্তমানে, ময়মনসিংহে। আচ্ছা, তো ঢাকা কখন আসেন নাই? না, আমি ঢাকা কখনো যাইনি। বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। পরিবারে কে কে আছে? পরিবারে মা নেই, মা মারা গেছে, বাবা বিয়ে করছে। বিয়ে করার পরে সব মা খুব অত্যাচার করে, খুব কষ্ট জ্বালাবে, এর জন্য আজকে প্রতিবেদন আসা, খুব দুঃখ কষ্টটা আছে। এই পৃথিবীতে আবার বলতে কেউ নেই, আমি খুব অসহায়, এর জন্য আমি মনে করো একটা পরের বাসাতে যতক্ষণে কাজ করি ততক্ষণে খাই, কাজ না গেলে সৎ মা খাওয়ান দাওয়ান দেয় না। আমার উপরে খুব অত্যাচার হয়, খুব টর্চার হয়, সৎ মা খুব চলা যন্ত্রণা দেয়, খুব কষ্টে আমি আছি, আমার জীবনটা খুব কষ্ট। বাবা নেই? বাবা আছে? হ্যাঁ, বাবা আছে। বাবা এসব দেখে না? বাবা এসব দেখে, মা মারা গেলে বাবা হয়ে যায়, তাহলে বাবাকে কখন আপন থাকে, বাবা আপন নেই, সৎ মা যা বলে বাবা তাই শুনে, আমাদের খোঁজ খবরও সেরকম ভালো করে নেয় না। এর জন্য আমি এই জীবন নিয়ে মনে করো এই জীবনটা নিয়ে আমি একদম সুখে নেই, এর জন্য আমি প্রতিবেদনে এসেছি। আমার জীবন আমি প্রতিবেদনে আসিনি আমার লাইফে, তারপরে আমার ভাগ্য আমাকে প্রতিবেদনে এনেছে, তারপর আল্লাহর কাছে খুব আশা ইচ্ছা করে এসেছি ভালো একটা স্বামী পাইলে, যে এমন দায়িত্বশীল স্বামী আমাকে পাঁচ অক্ত নামাজের সুযোগ করে দিতে পারবে, কোরআন শরীফ পড়ার সুযোগ করে দিতে পারবেন, পাঁচ অক্ত নামাজ পড়ি সেই রকম সুযোগ সেই স্বামী করে দিতে পারলে, দুই বেলা দুই মুখে খাওয়ানো দিতে পারলে, আলহামদুলিল্লাহ সেই রকম একটা স্বামী পাইলে আমি বিয়ের সাথে করতে চাই। সে আমার পাশে দাঁড়িয়ে সৎ মার হাত থেকে আমাকে যে রক্ষা দিবে সেই রকম একটা স্বামী আমি চাই। আচ্ছা, আমি খুব দুঃখী, সৎ মা আমার উপরে খুব অত্যাচার করে, এই কষ্টে আজকে আমি প্রতিবেদনে এসেছি। তো যদি আপনাকে বিয়ে করে ঢাকায় নিয়ে আসে, আপনি কখনো ঢাকায় আসেন নাই, থাকতে পারবেন পৃথিবীতে? স্বামীর সঙ্গে বিয়ের পরে পৃথিবীতে একটা নারীর স্বামী সব থেকে বড় মূল্যবান জিনিস। স্বামী পৃথিবীতে যেখানে নিয়ে যাবো আমি সেই প্রান্তেই স্বামীর সঙ্গে চলে যাই, সৎ মার সঙ্গে তো থাকবো না। আচ্ছা, তো দর্শক, আপনারা খাদিজাবুর কষ্টের কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 018-218-666-54। আমি নাম্বারটা আবারও বলছি, 018-218-666-54। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।